ডায়মন্ড হারবারের চর্চা গত বছরও শুনেছি, ওখানে একটা ক্যান্টিন শুরু করা হয়েছিল, কি একটা বিশেষ নাম দেওয়া হয়েছিল, 7 দিনের মধ্যে ক্যান্টিন উঠে গেল, লক্ষ লক্ষ লোককে নাকি খাওয়ানো হবে। তো এই ধরনের চমক দেওয়ার জন্য এইসব ঠিক আছে, তার মানে সরকার যদি চায় প্রত্যেকটি লোকসভাতে রোজ 50,000 টেস্ট করতে পারে, কেন করছে না? আমি বলছি আমার মেদিনীপুর লোকসভাতেও করা হোক রোজ 50,000 টেস্ট, 50,000-এর মধ্যে ওখানে অন্তপক্ষে 30,000 প্রায় বেরোবে শহরাঞ্চলে, তো সারা পশ্চিমবঙ্গে রোজ কয়েক লক্ষ সংক্রমণ ধরা পড়বে। তাহলে ইচ্ছা করে করা হচ্ছে না, সরকার চাইলে করতে পারে, একটা লোকসভা যদি করা সম্ভব, বাকি জায়গায় কেন? আমি তো মনে করি এটা দেখানোর চেষ্টা হচ্ছে ওই ডায়মন্ড হারবার লোকসভাটা পশ্চিমবঙ্গের বাইরে, আর পশ্চিমবঙ্গটা যেমন ভারত থেকে বাইরে, বারবার এটা দেখানোর চেষ্টা চলে সরকারের। তাহলে অযোগ্যতা এটা, একজন এমপি যদি মনে করেন সেটাকে আলাদা একটা তৈরি করেছেন, তাকে সরকার চালানোর দায়িত্ব দেখো। মতুয়ারা পঞ্চায়েত থেকে আমাদের ভোট দিয়েছেন, পার্লামেন্টে দিয়েছেন, বিধানসভায় দিয়েছেন, তারা বিজেপির সঙ্গে আছেন। খালি মতুয়াদের নিয়ে আমরা চিন্তিত নেই, তারা পশ্চিমবঙ্গের নাগরিক, তাদের অধিকার আছে করার, তারা এখানে এসেছেন, তারা বিজেপিকে বিশ্বাস করেন, বিজেপি তাদের সম্মানের কথা ভেবে, নাগরিকত্বের কথা ভেবেছে। এখানে আদিবাসী আছেন, জনজাতি আছেন, এখানে রাজবংশী আছেন, এরকম অনেক কমিউনিটি আছেন যারা বিজেপির সঙ্গে আছেন, তাদের সমস্যা আলাদা আলাদা আছেই কিছু, সেটা সমাধান করার চেষ্টা আমরা করছি। আর যেটা মতুয়াদের সমস্যা কয়েক প্রজন্ম ধরে ছিল, সেটা আমরা কথা দিয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী সে বিল পাস করিয়েছেন, আমরাই সে আইন আনব, তো পরিস্থিতির কারণে হচ্ছে না সেটা তারা উল্লেখও করেছেন, কিন্তু স্বাভাবিক তাদের যে দাবি আছে তারা মনে করে দিচ্ছেন, দেওয়া উচিত সরকারকে বারবার, তাতে অন্যায়ের কিছু নেই। সুরকে নিয়েই তো সুর, অনেক পার্টি থেকে আমাদের পার্টিতে এসেছেন, তাদেরকে মিলিয়ে এক সুর করার দায়িত্ব আছে পার্টির, যারা পদাধিকারী যারা এখানকার দায়িত্বে আছেন তাদের, আমরাও তাদের সঙ্গে আছি, সে কথাবার্তা বলে এক সুর করতে হবে। নির্বাচনের আগে যে বহু লোকের আমাদের পার্টিতে আগমন হয়েছিল তাদেরকে এক করার সুযোগ আমরা পাইনি, তারপরে যে ভয়ঙ্কর হিংসা হয়েছে, একত্রিত করান, কাম টুগেদার, থিঙ্ক টুগেদার, ওয়ার্ক টুগেদার যে থিওরি আছে সেটা আমরা প্রয়োগ করতে পারিনি, ফলে বহু লোক ভিন্নভাবে ভাবছেন, কেউ নিজেকে অসহায় ভাবছেন, কেউ বিচ্ছিন্ন ভাবছেন, পরিস্থিতির কারণে এটা হয়েছে। তাদেরকে একসঙ্গে নিয়ে চলার দায়িত্ব নেতৃত্বের আছে, বিধানসভায় মাননীয় স্পিকার এবং যিনি ক্যান্ডিডেট যার বিরুদ্ধে এসেছে তাদের স্পিকার ইচ্ছা করে টালছেন। আমার মনে হয় এর আগে যেমন টিএমসি তো বহু লোক এসেছিলেন আগের বিধানসভাতে, তাদের কেসটা আটকানো ছিল, কোনো ওঠেনি, স্পিকার নির্ণয় নেননি। আমরা বলেইছিলাম যারা দল ছেড়েছেন আইন অনুযায়ী ব্যবস্থা হবে, সে অনুযায়ী আমরা কোর্টে গেছি, কোর্টকে ওনারা ফাঁকি দিচ্ছেন, অ্যাভয়েড করছেন সত্য সামনে আনার জন্য, সত্যের সামনে আনা উচিত। তাকে পার্টির পদাধিকারী ঘোষণা করা হলো, জয়েন করানো হলো, আবার ওয়েবসাইটে দেখানো তিনি বিজেপির সদস্য, এই দ্বিচারিতা বন্ধ হওয়া উচিত। রাজনীতির পতন এইভাবেই শুরু হয়, সিনিয়র লিডারদের কাছ থেকে লোকে এরকম আশা করে না। দেখুন প্রত্যেক এবছর নেতাজি আছে কি কী আছে আমরা জানি না, প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের ট্যাবলো নিয়ে বিতর্ক হয়, ইচ্ছা করে কি এখান থেকে বিতর্ক করা হয়, অন্য রাজ্যের ক্ষেত্রে হয় বলতে আমরা জানি না। তো সেই জন্য ওখানে যে কমিটি আছে তারা ট্যাবলোটা সিলেকশন করে, তাদের কাছে সব তথ্য পাঠাতে হয় আর তারপরে সিলেকশন হয়। কেন সরকার আগে থেকে করেন? আজকে মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে যখন রিজেক্ট হয়ে যাচ্ছে, আগে থেকে কেন কমিউনিকেট করা হয় না, বিষয় জানানো হয় না, থিম জানানো হয় না কেন? সেজন্য সরকারের কাজ এটা, সরকারকে করা উচিত। যদি তারা ট্যাবলোর চাইতে বিতর্কে বেশি চান তাহলে কিছু বলার নেই, যদি পশ্চিমবঙ্গের ট্যাবলো যায় আর যদি না যায় তাহলে এই 10.5 কোটি লোক তারা হতাশ হবে বলছেন, কার জন্য? পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতির জন্য তারা হতাশ হচ্ছেন, আর এটা এই সরকারের অযোগ্যতার প্রমাণ।